الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين الله سبحانه وتعالى رشيد مهرباني جاء الله تعالى ধীরে 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 আমাদের জন্য মুবারক মাস রমজান কে কাছায়া আমাদের খুব কাছাকাছি নিয়ে আসতেছেন আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি কখন সেই রহমত আর বরকতের মাস আসবে আমরা তার থেকে বরকত রহমত হাসিল করব ইনশাআল্লাহ সূরা যারিয়াতের একটা আয়াত আমি পড়েছি এই আয়াত দিয়ে কথা শুরু করি 56 নম্বর আয়াত সূরা যারিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করার উদ্দেশ্য নিজেই বলছেন আমি জিন এবং মানুষকে কেন সৃষ্টি করেছি তো আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আরবি গ্রামার যারা জানেন তারা তো জানেন মা লা এবং সাথে ইল্লা গায়রা নাফি এবং ইস্তিসনা আমরা যেটা বলি কোন কথা যখন উল্লেখ করা হয় তখন বিকল্প কোনো অপশন থাকে না সব অপশনকে ক্লোজ করে শুধু একটাই রাখা হয় তা আল্লাহ ওইভাবেই বলতেছেন আমি জিন এবং মানুষকে শুধুই আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি অন্য কোনো অপশন নাই একদম নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করা সৃষ্টি করার মাকসাদ উদ্দেশ্য আল্লাহর আল্লাহ বলতেছেন কি শুধুই ইবাদত আর কিছু না এখন স্বাভাবিকভাবেই তো প্রশ্ন আসবে
তাহলে কি আমরা প্রতিনিয়ত আল্লাহর সেই উদ্দেশ্যের খেলাফ করছি না? আমরা কত কাজ করছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, কামাই রোজগার করতেছি, কত কিছু করতেছি, সারাক্ষণ এবাদত করি নাকি? সারাক্ষণ তো আমরা এবাদত করি না। তা আল্লাহর উদ্দেশ্য আমাদের দ্বারা কিভাবে হচ্ছে? হ্যাঁ, আমরা তো মনে হয় যেন প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছি। আসলে হওয়ার তো কথা এমনই, পুরা সময়ই আল্লাহর এবাদত করার দরকার ছিল আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে বানিয়েছেন, কারণ আমাদেরকে বানানোর উদ্দেশ্য এবাদত। এখন একটা প্রশ্ন আসবে, আগে ওইভাবে শুরু করি যে আল্লাহর এবাদত তো ফেরেশতারাও করতেছিল আমাদের আগে। ফেরেশতারা আল্লাহর তাসবিহ, তাহলিল এগুলো পড়ত, পড়ে, এখনও পড়ে। যার কারণে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের সামনে মানুষ সৃষ্টির কথা আনলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আমি জমিনে খলিফা বানাবো। খলিফা যারা আমার হয়ে আমার হুকুম মানবে, আমার পক্ষ হয়ে আমার হুকুম মানবে, আমি যেভাবে বলি ওইভাবে চলবে, জমিনে আমার রাজত্ব কায়েম করবে আমার খলিফা। স্বাভাবিকভাবেই ইবাদতের ব্যাপারটা, আল্লাহর হুকুম মানার নামই ইবাদত। নামাজ রোজা নির্দিষ্ট কিছু করার নাম ইবাদত না, এটা আমরা বারবার আপনাদেরকে বলেছি, আবারও বলি, রোজা ইবাদত না। ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম? তো রোজা ইবাদত কর্তৃক হলো, রোজা তো হারাম। রোজা হারাম, ইবাদত কর্তৃক হলো, বুঝা গেল? রোজা রাখাও ইবাদত না, রোজা না রাখাও ইবাদত না, আল্লাহর হুকুম মানার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ বলেছেন রমজান মাস চলে আসছে, ফালিয়াসুম, এখন তোমরা রোজা রাখো, তো রোজা রাখা ইবাদত। আল্লাহ বলেছেন রমজান শেষ, শাওয়াল শুরু, আজকে ঈদের দিন, তো আজকে রোজা রাখবা না, নবী আলাইহিস সালামের মাধ্যমে জানাইছেন আজকে রোজা রাখবা না, তো এখন রোজা না রাখা ইবাদত। আল্লাহ যখন বলবেন করো, করা ইবাদত, আল্লাহ যখন বলবেন করবা না, না করা ইবাদত। আল্লাহ নিষেধ করেছেন একজন আরেকজনকে হত্যা করার জন্যে, তো হত্যা না করা ইবাদত। আবার আল্লাহর জমিনে, যে জমিনে দিন থাকে সবার জন্য, এটা জরুরি ছিল, আমরা পারি নাই, সেটা আমাদের ব্যর্থতা, যে কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার বদলে হত্যা করো, কিসাস, এ তখন হত্যা করাটা ইবাদত। ধর্মান ত্যাগ করছে, মুরতাদ হয়ে গেছে, তাকে হত্যা করো, তো হত্যা করা ইবাদত। জিনা করছে, বিবাহিত, বিবাহিতা, ওদেরকে হত্যা করো, হত্যার বিভিন্ন প্রক্রিয়া আছে, তো হত্যা করা ইবাদত। জিহাদের ময়দান, শত্রুপক্ষ আসছে তোমার সামনে, তো তুমি তাদেরকে হত্যা করো, হত্যা করা ইবাদত। তো আল্লাহ যখন বলবেন হত্যা করো, করা ইবাদত, আল্লাহ যখন বলবেন হত্যা করবা না, তখন না করা ইবাদত। তো যে কোনো আমলই আল্লাহর হুকুম মানাটার নাম হচ্ছে ইবাদত। ইসলাম মানি এটা, ইসলাম মানি হচ্ছে আত্মসমর্পণ, যে আমার কোনো ইচ্ছা অনিচ্ছার কিচ্ছু নাই, আল্লাহ যা বলবেন তাই হবে, ওইটাই সব, এটাই ইসলাম। আমরা যদিও ইসলামের তর্জমা অর্থ আমরা প্রায় সবাইকে জিজ্ঞেস করলে এটাই বলবেন আপনারা, শান্তি। ইসলাম মানি শান্তি, সালামত। এই শান্তি যদি ইসলামের অর্থ হয়, তো আমরা বলি কি জানেন, ইসলামের যদি একশো অর্থ হয়, তো ওই একশো নম্বরের অর্থটা হচ্ছে শান্তি, কিন্তু এক নম্বর অর্থ হচ্ছে নিজের মাথাকে ঝুঁকাইয়া দেওয়া, আল্লাহ আল্লাহর হুকুমের সামনে নিজেকে ঝুঁকাইয়া দেওয়া, আনুগত্য, এটা হচ্ছে ইসলাম। তো যাই হোক, আমাদের তো দরকার ছিল ইবাদত সবসময় করা, ও যেটা বলতেছিলাম, তো ফেরেশতারাই তো যথেষ্ট ছিল, ফেরেশতারাও এই কথা বলেছে আল্লাহর কাছে, আল্লাহ যদি খেলাফত উদ্দেশ্য হয়, আপনার গোলামি উদ্দেশ্য হয়, আপনার ইবাদত উদ্দেশ্য হয়, তো ইবাদত আমরা করছি না, নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ করতেছি, তাকদিস করতেছি। তাসবিহ হচ্ছে জবানে আল্লাহর পবিত্রতা স্বীকার করা, তাকদিস হচ্ছে অন্তরে সেটা বিশ্বাস করা। তো আমরা তো অন্তর থেকেও আপনাকে এক আল্লাহ বিশ্বাস করি, আমাদের রব বিশ্বাস করি, এবং জবানেও আপনার পবিত্রতা আমরা বর্ণনা করি, অন্তরেও আপনার পবিত্রতা লালন করি, তো আমরা যথেষ্ট নই কি? ফেরেশতাদের এই কথাটা, এটা আপত্তি না, আল্লাহর সিদ্ধান্তের সামনে ফেরেশতাদের আপত্তি করার ক্ষমতাই তো ছিল না।
لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون আল্লাহর সিদ্ধান্তের বাইরে এতটুকু যাওয়ার কোনো সুযোগ ফেরেশতাদের ছিল না সেই সক্ষমতাই ওদের ছিল না নাই তো ফেরেশতারাও তো ইবাদত করত তো আলাদা ইবাদত করার জন্য মানুষ জিন বানানোর কি দরকার ছিল এটা একটা স্বাভাবিক প্রশ্ন না স্বাভাবিক প্রশ্ন তো আল্লাহ জবাবে কি বলেছেন ইন্নি আ'লামু মা লা তা'লামু কথা বলো না আমি যা জানি তোমরা তা জানো না তো আল্লাহ কি জানেন আল্লাহ কি জানেন যা আমরা জানি না ফেরেশতারা জানতো না তো আসলে মুফাসসিরিনরা লেখেন যা আল্লাহ ওইটাই জানেন অনেকগুলো আসছে ব্যাখ্যা এটাও একটা ব্যাখ্যা যা আল্লাহ জানেন তোমাদের তো গুনাহ করার ক্ষমতা নাই তোমরা ইবাদত করতে বাধ্য তোমরা ইবাদত করতেছো বাধ্য হয়ে এই বাধ্যতামূলক আমল এটার কোনো মূল্য নাই এই জন্যে ফেরেশতাদের কোনো শাস্তিও নাই কোনো পুরস্কারও নাই কারণ তারা এক সিস্টেমে চলতেছে মেশিনের মতো হ্যাঁ আর আমরা মানুষ আল্লাহ বানাইছেন যাদের মধ্যে আল্লাহ নফস ঢুকাইয়া দিছেন যাদের বাহিরে শয়তান শত্রু আছে সারাক্ষণ সে প্রতিপক্ষকে মোকাবেলা করে করে তাকে আগাইতে হয় প্রতিপক্ষ যদি না থাকে তাইলে ওই জয়ের তো কোনো দাম নাই এবং প্রতিপক্ষ যত শক্তিশালী হয় জয়ের মূল্য তত বড় হয় এটি তো স্বাভাবিক তো আল্লাহ তাআলা আমাদেরকে ভয়ঙ্কর দুইটা প্রতিপক্ষ দিছেন এক হচ্ছে আমাদের নফস আরেক হচ্ছে শয়তান এই ভয়ঙ্কর দুই প্রতিপক্ষকে মোকাবেলা করে করে যারা ইবাদত করবে তো আল্লাহ বলেন ওদের ইবাদতটা হচ্ছে আমার কাছে দামি তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন ইবাদত করব এটা আসলে একটা সৌদা 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 বুঝেন না সৌদা সৌদাগর বলে যে ব্যবসায়ী ব্যবসা আল্লাহ তাআলার একটা ব্যবসা হচ্ছে আমাদের সাথে আমাদের ব্যবসা আর কি আল্লাহর সাথে কি সৌদা সৌদা হচ্ছে যে আল্লাহ তাআলা জান্নাত রাখছেন আমার জন্যে বিনিময় বলে তুমি তোমার জান আর মালটা আমার জন্যে ব্যবহার করবা সূরা তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ এই যে সওদা আল্লাহর সাথে আমাদের এখানে পুরোটাই একটা দয়া পুরোটাই একটা দয়া কেন কারণ যেই জান আর মাল আল্লাহ কিনতে চাচ্ছেন জান্নাতের বিনিময় দিতে চাচ্ছেন সেই জান মাল কার আল্লাহ আবার বেচা বিক্রি হওয়ার পর বলছেন কি এগুলো তোমারই আমার লাগবে না এই জান তোমার কাছেই থাক মালও তোমার বিষয়টা কেমন দাঁড়াইলো আপনি একজন দোকানদারকে দোকানে ব্যবসা করার জন্যে কিছু মাল দিয়েছেন নাও তোমাকে এগুলো আমি দিলাম তুমি এগুলা বেচা বিক্রি করে খাও শুধু টাইম ঠিক রেখো আর কি রাতের বেলা দোকানটা খুলল না বাস এতটুকু আর কোনো নিয়ম নাই ওই নিয়মের মধ্যে বেচা কিনা করতেছে কার মাল আমার মাল কথার কথা একদিন আমি নিজে যাই তাকে গিয়ে বললাম এই 10 কেজি চাল দাও তো সে 10 কেজি চাল দিল আমি টাকা দিয়ে সেটা নিলাম ওই চালটা কার আমার আমার জিনিস আমি কিনলাম কেনার পর এরপর আবার বললাম এই চালটাও তোমার থাক দয়া খেয়াল করতেছে শুরুতে দিলাম দিয়ে কিনলাম কিনে আবার দিয়ে দিলাম না ওটা তোমার কাছেই থাক এরপর যে এই বেচা বিক্রি করে আসো তোমার জন্য আরও বড় পুরস্কার রয়ে গেছে এখানে এত দয়া করার পরেও বলে আরও বড় পুরস্কার রয়ে গেছে তো আল্লাহ তাআলার সাথে বান্দার ওই বেচা কিনাই হচ্ছে যে তোমার জান আর মাল আমি চাই তোমার জান্নাত দিব শুধু এই জান মাল আমার ইচ্ছা মতো ব্যবহার করবা আর কিচ্ছু না এটাই ইবাদত তোমার জান আর মাল আমার ইচ্ছা মতো ব্যবহার করবা এটাই ইবাদত বিনিময়ে আমি জান্নাত দিব জান দিলনও আল্লাহ মাল দিলনও আল্লাহ আবার জান্নাতের বিনিময়ে কিনে নিলেন কেনার পর আবার জান মাল নিয়ে যান নাই বলে বান্দার তোমার কাছেই থাক ব্যবহার তুমিই করো শুধু একটু খেয়াল রাখো আমি যখন ডাক দিব দোকান বন্ধ করে মসজিদে চলে আসবা খালি এইটা একটু খেয়াল রাখো টাইম মতো দোকান বন্ধ করো টাইম মতো খুইল একটু বিধান দিয়া দিছেন শুধু কত রহমত আর দয় আল্লাহ তাআলা করেছেন মহতারাম হাজরিন বলতেছিলাম তো ফেরেশতারা কি যথেষ্ট ছিল না ফেরেশতারা যথেষ্ট ছিল না ফেরেশতাদের জন্যে আল্লাহ জান্নাত বানান নাই জাহান্নাম বানান নাই কারণ জান্নাত জাহান্নামের জন্যে পরীক্ষা দেওয়া লাগবে পরীক্ষায় পাশ তো জান্নাত পরীক্ষায় ফেল তো জাহান্নাম ফেরেশতারা পরীক্ষার্থী না
তাদেরকে আল্লাহ পরীক্ষা দেওয়ার উপযুক্ত বানানি নাই। তো এই জন্য আল্লাহ এমন কাউকে বানাইছেন যাদের মধ্যে গুনাহ করার ইচ্ছা থাকে, নেকি করার ইচ্ছা থাকে। আল্লাহ বলেছেন ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আমি মানুষের মধ্যে গুনাহ করার ইচ্ছাও দিছি, নেকি করার ইচ্ছাও দিছি, এটা আমি রাখছি ভিতরে। দুইটাই আছে তার মধ্যে, যে তার নফসকে পবিত্র করবে গুনাহ থেকে বেঁচে সে কামিয়াব সফল, আর যে নাপাক করবে সে ব্যর্থ। আল্লাহ জানাইয়া দিছেন। এই আওতায় হযরতে আম্বিয়া আলাইহিমুসসালামরাও আছেন। হযরতে আম্বিয়া আলাইহিমুসসালামদের মধ্যেও গুনাহ করার ইচ্ছা ছিল কিন্তু গুনাহ করেন নাই। না করার বহু কারণ আছে, গুনাহ করার ইচ্ছাটা দুর্বল। আল্লাহকে খুব কাছ থেকে তারা উপলব্ধি করতেন, যেন একদম সামনে, যেই উপলব্ধিটা আমাদের নাই। তিন নম্বর, আল্লাহ নিজেও বাঁচাইয়া দিছেন। এই তিনটা মৌলিক কারণে কোনো নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও গুনাহ করেন নাই। আর ঠিক পরের স্তরটাই হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, যারা গুনাহ করেন নাই এই কথা তো আমরা বলবো না, তবে গুনাহ রাখেন নাই এটা আমরা বলতে পারি। কারণ আল্লাহ তাআলা সমস্ত সাহাবীদেরকে মাফ করার ওয়াদা করেছেন। হ্যাঁ, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্বাকওয়া। আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি তাকওয়া ঠিক আছে কিনা। ঠিক আছে। এরপর আল্লাহ বলতেছেন লাহুম মাগফিরা ওয়া আজরুন আযীম, ওদের সবাইকে মাফ করলাম আর ওদের জন্য মহান বিনিময় আমি তাদের জন্য রেখে দিছি। তো সাহাবায়ে কেরাম গুনাহ করলেও সেই গুনাহ নিয়ে কথা বলার আমি কেউ না, এটা আমার জন্য এক ভয়ঙ্কর অপরাধ, এটা মানুষের মধ্যে এক ভয়ঙ্কর প্রবণতা, বসে বসে হযরতে সাহাবায়ে কেরামের দুস্তালাশ করা, সেগুলো আলোচনায় আনা, এটা এক ভয়ঙ্কর প্রবণতা। চরম বেয়াদব ছাড়া এই কাজটা কেউ করতে পারে না। সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ ওখানেই রেখেছেন। কত আয়াত হযরতে সাহাবায়ে কেরাম সম্পর্কে, এক দুইজনকে আলাদা করারও সুযোগ নাই। কেন নাই? একটা যারা একটু আরবি জানে তারা বুঝবে, আল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম আনহুম। এখন আপনারা তো বেশিরভাগই না বুঝা মানুষ, এক দুইজন আছে অল্প অল্প আমি বুঝি চেহারা দেখলে, যারা এতটুকু বুঝবে শব্দ দুইটা, একটা হচ্ছে আন আর একটা হচ্ছে মিন। মিন এটা আমরা পড়েছি, কিছু অংশ আলাদা করার জন্য মিন ব্যবহার হয়, আমরা বলি আরবিতে মিন লিখতে বাইজ। তো যদি মিন হুম বলতেন আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু মিন হুম, তাদের কারো কারো উপর আমি রাজি, এই অর্থ হইত। আন টোটাল বোঝায়, আমরা বলি আরবিতে ইস্তেগরাক, রাদিয়াল্লাহু আনহুম সবার উপর আল্লাহ বলেন আমি রাজি। আল্লাহ যাদের সবার উপর রাজি তাদেরকে নিয়ে কথা বলার আমি তুমি কে? হ্যাঁ, আপনাদেরকে গল্প শোনাইছিলাম কাবার চত্বরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বসা, চারপাশে কিছু মানুষ ঘিরে বসে আছেন, বড় মানুষ বড় মুহাদ্দিস বসে আছেন, আল্লাহর নবীর প্রিয়, হ্যাঁ দোয়া দোয়া প্রাপ্ত। তো এক লোক দূর থেকে দেখছে এই দৃশ্য, কি এই লোককে যাকে ঘিরে মানুষ বসে আছে। তো জিজ্ঞেস করছে উনি কে? তোমার উনি আব্দুল্লাহ ইবনে ওমর। কো আচ্ছা, ইনি আব্দুল্লাহ ইবনে ওমর, বুখারিতে আসছে বর্ণনা। তো আসছে, আয়েশা জিজ্ঞেস করতেছে আপনাকে আমি তিনটা প্রশ্ন করতে চাই, করতে পারি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তো প্রশ্নগুলোর ধরনে বোঝা যায় লোকটা মিশরি ছিল, এমনি উল্লেখ নাই কথাকার, ধরনে বোঝা যায় মিশরি, কারণ মিশরি মিশর থেকেই আব্দুল্লাহ ইবনে সাবা ওই শয়তান সাহাবায়ে কেরামের বিরুদ্ধে এ বিদ্রোহ ওইটা ওখান থেকে শুরু করছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলা আস্তে আস্তে উঠানো শুরু করছে। তো এই বিষয়গুলো যখন আসছে, তো ওই ব্যক্তির প্রশ্ন ছিল এরকম যে হযরত ওসমান বাইয়াতে রিদওয়ান ওখানে অংশগ্রহণ করে নাই, এই কথা কি ঠিক? বাইয়াতে রিদওয়ানটা একটু বুঝেন, বাইয়াতে রিদওয়ান মানে ওই বাইয়াত, বাইয়াত তো বুঝেন একজনের সাথে আরেকজনের করা ওয়াদা, হাতে হাত রেখে করতো ওয়াদা, এটাকে বাইয়াত বলে, যেমন এখন পীর মুরিদরা বাইয়াত করে। এই তো বলে বাইয়াত রিদওয়ান, রিদওয়ান বলা হয় কারণ আল্লাহ তাআলা ওই বাইয়াত যারা করছেন তাদের সম্পর্কে বলেছেন সূরা ফাতাহের মধ্যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাক, যে ওই সমস্ত মুমিনদের উপর আল্লাহ রাজি যারা আপনার হাতে বাইয়াত করছে।
আপনার সাথে বাইয়াত করছে, চুক্তিবদ্ধ হয়েছে। তো এই জন্যে যেহেতু রাদি শব্দ আছে, এই জন্য এই বাইয়াতকে বলে বাইয়াতে রিদওয়ান। আবার বাইয়াতে সাজারাও বলা হয়, যেহেতু গাছের নিচে একটা গাছ হুদাইবিয়া, ওই গাছের নিচে বাইয়াত হয়েছে, সেই হিসাবে বাইয়াতে সাজারা বলা হয়। সেটা হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নবী আলাইহিস সালাম মক্কাওয়ালাদের সাথে আলোচনার জন্যই পাঠাইছেন, কিছু কথাবার্তা ওমরা করতে দিচ্ছে না, আটকায় দিছে। হুদাইবিয়ার সন্ধি এর আগের যে ঘটনাগুলা আটকায় দিছে, ওমরা করতে দিচ্ছে না। তো নবী আলাইহিস সালাম আলোচনার জন্যে একজনকে পাঠাইছেন, হয়তো ওমর অস্বীকার করছেন যে না আমি যাব না ইয়া রাসূলুল্লাহ, কারণ আমার এমন কেউ নাই যে আমি বিপদগ্রস্ত হইলে আমাকে বাঁচানোর জন্য আগায় আসবে। হয়তো ওমর দেখে তো কাকে পাঠানো যায়, ওসমান হচ্ছেন এই এই জন্যে পারফেক্ট মানুষ, কারণ জাহিলি যুগে ওসমানের এত অবদান মক্কাওয়ালাদের উপর যে কেউ চাইলেও চোখ লজ্জায় হামলা করবে না। আর ওসমানের বংশ আছে বড়, উমাইয়া বনু উমাইয়া, এরা আগায় আসবে, তো ওসমানের টেনশন নাই। তো রমিয়া আলী ইসলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আলোচনার জন্য পাঠাইছেন। একটু দেরি হইতেছিল, এদিক দিয়ে খবর ছড়াইয়া দিছে কি যে ওসমানকে হত্যা করা হয়েছে। নবী আলাইহিস সালাম তখন সবাইকে নিয়ে বায়াত করছেন যে আমরা ওসমান হত্যার বদলা নিব। দেখেন কোনো অস্ত্র নাই, আসছিল ওমরা করার জন্যে। এই অবস্থায়ও নবী আলাইহিস সালাম একজন মুসলমান হত্যার বদলা নেওয়ার জন্যে বায়াত করছেন, যে একজন মুসলমান। আহা, এখন দুনিয়ায় কত মুসলমান যায় আর আসে বায়াত আসবে কোত্থেকে। যাই হোক, এটা ছিল বায়াতের ইদওয়ান। তো এখন আব্দুল ইবনে ওমরকে জিজ্ঞেস করতেছে, আপনি কি এটা স্বীকার করেন যে হযরত ওসমান বাইয়াতের ইদওয়ানে অংশগ্রহণ করে নাই? বলে হ্যাঁ, কথা ঠিক। তো আচ্ছা, দুই নম্বর, বলে দুই নম্বর হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এটা ওই সময়ের জন্য একটা সম্মান, এখন পর্যন্ত একটা সম্মানের মুকুট, যারা বদরে অংশগ্রহণ করেছেন, যারা করে নাই অন্যদের থেকে তাদের দাম বেশি। তো হযরত ওসমান বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই সুযোগ থাকা সত্ত্বেও, আপনি কি জানেন? জানি, ঠিক আছে কথা। হ্যাঁ, তিন নম্বর, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ওহদের মাঠ থেকে পালায়া যায় নাই, গেছে। এই তিন জবাব শুই নাই তো আল্লাহর বান্দার নাড়া লাগাইছে, আল্লাহু আকবার, মানে খুশি, হ্যাঁ মন মতো হয়ে গেছে সব জবাব। তো হযরত আব্দুল ইবনে ওমর ডাকছেন, খারাপ, দাঁড়াও, অর্ধেক নিয়েই বাড়িতে যাইও না, বাকিটা শুই না, তারপরে এলাকায় যাও। কি এবার একটা একটা করে জবাব দিছে, বায়াতের রিদওয়ানে হযরত ওসমান অংশগ্রহণ করেন নাই কেন? আরে হযরত ওসমানকে কেন্দ্র করেই তো বায়াতের রিদওয়ান হয়েছে, উনি অংশগ্রহণ করবে কোত্থেকে, উনি তো মক্কায়। তো কাজে এটা ওনাকে অপরাধী না, বরং এটা তো ওনার মর্যাদা বাড়ছে যে একজন ওসমানের জন্য নবী আলাইহিস সালাম তার সব সঙ্গীদেরকে নিয়ে শাহাদাতের জন্যেই প্রস্তুত হয়ে গেছেন। ওসমানের মর্যাদা কমছে না বাড়ছে? বাড়ছে মর্যাদা। আচ্ছা, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, ওইটা তো ঠিক। হ্যাঁ ঠিক, নবী আলাইহিস সালাম করতে দেন নাই, কারণ তার মেয়ে অসুস্থ, মেয়ের শ্বশ্রূষার জন্যে নবী আলাইহিস সালাম ওসমানকে কয়েকজনকে, ছয়জনের মতো আসছে, তাদেরকে নবী রেখে আসছেন, আসতে দেন নাই, বিভিন্ন দায়িত্ব দিয়ে আসছেন, তাদেরকে নবী আলাইহিস সালাম বদরের অংশগ্রহণকারী হিসাবে ধরেছেন। কেন? কেন? কারণ গনিমতের মাল যে বন্টন হয়েছে তাদের জন্য ভাগ ছিল, তার মানে তারা সরাসরি অংশগ্রহণ না করলেও বিধানগত দিক থেকে আমরা বলি হকমি হকমান, তারা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী হিসাবে ধর্তব্য, নাইলে তাদেরকে নবী গনিমত কেন দিলেন? তার মানে ওসমান অংশগ্রহণ করেছেন, নবীর হুকুম মানার জন্যেই তো আসেন নাই। এটা তো ওসমানের হৃদয়টা আরও ব্যথিত হয়েছে যে আমি আজকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারলাম না। হ্যাঁ, এটা তো একটা কষ্ট, এটা আমাদের জন্য মনে হচ্ছে বেঁচে গেলাম, সাহাবায়ে কেরামের জন্য এটা ছিল কষ্ট। ছোট ভাইরা বয়স কম, দুই ভাই চুক্তি করছে যে আমরা একজন হেরা যাবো আরেকজন জিতে যাব, তুই বড় তোর তো এমনি নিবে, আমি ছোট আমি আর নিবে না, আমি জিতে যাব তুই হেরে যাবি, আগ্রহটা দেখেন। হ্যাঁ, বাচ্চাদেরকে পাঠায় নাই, ওরা নিজের আগ্রহ হয়ে গেছে, এবং যাওয়ার ফলাফল কি যে সবচেয়ে বড় কল্লাওয়ালারা ওইটারে মারছে, দুই ভাই কে আবু জাহেল আবু জাহেলরে মারছে। তো যাই হোক, এই কারণে হযরত ওসমান বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই। তিন, ওহদের মাঠ থেকে পালায় নাই, কেন পালাইছে? এটা পরে, আগে হইল যারা চলে গেছেন ওহদের মাঠ থেকে, আল্লাহ সবাইকে, চলে গেছেন দুই গ্রুপ, এক গ্রুপ শুরুতে চলে গেছেন মুনাফিকরা,
আরেক গ্রুপ যাওয়ার একটা ভাব করছিলেন, আউস খাজরাজের দুইটা শাখা গ্রুপ, এই শাখা গ্রুপ যাওয়ার একটা ভাব করছিলেন। কোরআনে আসছে সূরা আলে ইমরানের মধ্যে, ইজহাম্মাত তাইফাতান মিনকুম আন তাফশালা, তাদের মানসিকভাবে তারা দুর্বল হয়ে গেছে। আল্লাহ পরবর্তীতে সাথে সাথে বলতেছেন ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা, আল্লাহই তাদের ওয়ালি, মানে তারা আবার যে ফেরত আসছে না আল্লাহ ওটা মাফ করে দিছেন, আল্লাহ এটা রাখেন না, আল্লাহ নিজের আপনজন হিসাবে আল্লাহ স্বীকৃতি দিছেন। কিন্তু হযরত ওসমানের ব্যাপারটা হলো যুদ্ধের পরের কথা, শেষ দিকে যখন মুসলমান পরাজিত হইতেছিল কিছু কৌশলগত ভুলের কারণে, ওই অবস্থায় সাহাবায়ে কেরাম কেউ কেউ জেনেছেন নবী আলাইহিসসালাম শহীদ হয়ে গেছে। কারণ কি? কারণ ওই যে ঝান্ডাওয়ালা একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, ওই মুসআবের চেহারা ছিল নবী আলাইহিসসালামের চেহারা, বারো জন আরবের চেহারা নবী আলাইহিসসালামের চেহারার সাথে মিলত, যেমন হযরত জাফর ইবনে আবি তালিব চেহারাও মিলত, স্বভাবও মিলত, আপন চাচাতো ভাই। হযরত মুসআব ইবনে উমাইর যার চেহারা কিছুটা নবী আলাইহিসসালামের চেহারার সাথে মিলত, যখন লাশ পড়ে আছে মুসআবের, কেউ কেউ দেখছেন দূর থেকে শয়তান আওয়াজ উঠাইছে যে নবী মারা গেছে, ওই যারা দেখছেন তারাও হ্যাঁ এইরকম একজনের লাশ তো দেখছি, তারাও হতাশ হয়ে গেছে। এই হতাশাটা কতটা ভয়ঙ্কর হতাশা, এটা আমি আপনি দুই নম্বর মুসলমান আমরা কি বুঝবো? আর এই হাদিস যখন আমরা পড়াই যে নবী আলাইহিসসালামের চেহারা, মাথা, কপাল ক্ষতবিক্ষত, আহা কি অবস্থা! উতবাহ ইবনে আবি ওয়াক্কাস, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই, দুই ভাইয়ের পার্থক্য দেখেন। উতবাহ ইবনে আবি ওয়াক্কাস যখন নবী আলাইহিসসালাম ওই যে ওহদের পাহাড়ের একটা অল্প জায়গা একতলার উপরে এরকম এইরকম পজিশনে, পরে আরেকটু উপরে উঠেছে, আলহামদুলিল্লাহ আমি ওই পর্যন্ত উঠছিলাম, সাধারণত উঠতে দেয় না, এক মাধ্যমে সব জায়গাগুলো ঘোরার সুযোগ হয়েছে। তো ওই যেই গুহাটা পাহাড়ের যেই গর্তের মধ্যে নবীকে রেখে মানব ঢাল সাহাবায়ে কারাম তৈরি করছেন, এটা আরেকটু উপরে, কিন্তু এর আগেই উতবা ইবনে আবি ওয়াক্কাস একটা পাথর দিয়ে এমনভাবে আঘাত করছে নবী আলাইহিসসালামের চেহারা বরাবর, যে নবী আলাইহিসসালামের ঠিক নিচের ঠোঁট বরাবর লেগে দুই ঠোঁট ফেটে রক্ত ঝরতেছিল, একটা দাঁত ভেঙে গেছিল। কোন দাঁতটা সেটাও হাদিসের কিতাবে আসছে, রবাইয়া, রবাইয়া বলা হয় মাঝখানের যেই চার দাঁত, মাঝখানের যেই চার দাঁত এর ঠিক ডান পাশের দাঁতটা, রবাইয়া বলে মাঝখানের চার দাঁতের চারোপাশের চার দাঁত, মাঝখানের চার দাঁত বাদ দিয়া এরপরের যে চার দাঁত এটাকে আরবিতে বলে রবাইয়া। নবীর কোন রবাইয়া ভাঙছে? তো এটা মুহাদ্দিসরা লিখেছেন, রবাইয়া আল ইয়ুমনা আস সুফলা, ডান পাশের নিচের রবাইয়া, মানে ঠিক এই আমার আঙ্গুলটা যেখানে এই বরাবরের যে দাঁতটা ভেঙে গেছে, চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে। আরেক নরাধম আবদুল্লাহ ইবনে কিম্মা সুযোগ পায়াই যখন পাথরের আঘাত করছে নবী আলাইহিসসালামের চেহারা বরাবর, হেলমেটের যেই গার্ডটা চেহারাকে ঢেকে রাখতো ওই লোহাটা ভেতরে ঢুকে যায়, চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে। আরেক নরাধম আবদুল্লাহ ইবনে শিহাব জুহরি, সে পাথর আঘাত করে কপাল মাথা বরাবর লাগে, মাথা ফেটে কপালের মধ্যে হেলমেটের টুকরা ঢুকে চপচপ করে রক্ত, পুরা শরীর না লাল নবী আলাইহিসসালামের। আরে আমাদের মতো জালিমরা আমরা কেমনে বুঝবো সাহাবায়ে কেরামের জন্য এই দৃশ্য দেখা এটা তাদের জন্য কতটা কষ্টের ছিল, আমরা এই দুই নম্বর মুসলমান বুঝবো কেমনে সেটা? এই দুই নম্বর মুসলমানরাও যখন এই হাদিস পড়াই বুখারির, তখন চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে যায়, বিভিন্ন আরও আনুষাঙ্গিক বিষয় যখন সামনে আসে। আর ওই পাক্কা মুসলমান যারা, যাদের তাকওয়ার সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, ওদের কেমন লাগছে সরাসরি দেখা, সরাসরি দেখা কেমন লাগছে? সাহাবিদের মনোবল ভেঙে গেছে, হাত থেকে তরবারি ছুটে গেছে, কেউ বসে বসছেন নবী নাই আর কার জন্যে যুদ্ধ করব, কেউ মদিনার দিকে হাঁটা দিছেন। ওই তাদের মধ্যে একজন ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হাতের থেকে তরবারি ছুটে গেছে, অসহায় হাঁটতেছে এলোমেলো, আর এটারে বানাইছে পালায় গেছে। কিন্তু পালাইছে বা পালায় নাই সেই বিতর্কে আমি যাচ্ছি না আপাতত, ময়দান ছেড়েছেন এটা ঠিক, কিন্তু তাদের সবার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি সবাইরে মাফ করে দিছি। এই যে সবাইকে আল্লাহ মাফ করে দিলেন, তো আল্লাহ যাদেরকে মাফ করছেন তাদেরকে নিয়ে কথা বলার আমি তুমি কে? এই কথা বলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই ব্যক্তিকে বিদায় দিয়েছেন। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে সাহাবায়ে কেরামকে নিয়ে দোষ বের করার এই যে প্রবণতা, এটা ইহুদিদের ষড়যন্ত্র, এটা ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র। কেন?
তাদেরকে দোষী সাব্যস্ত করতে পারলে আমার দিন তো দুর্বল হয়ে যাবে রে ভাই। না, সাহাবায়ে কেরামের মাধ্যমেই তো আমরা দিনটা পাইছি, সরাসরি নবীর কাছ থেকে আমরা শুনি নাই। সাহাবায়ে কেরাম এগুলো সারা দুনিয়ায় ছড়াইছেন। এখন যদি ওই জায়গাটাকে, পার হাউসকে যদি আমি নষ্ট করতে পারি, তো প্রত্যেকটা কথার মধ্যে সন্দেহ ঢুকাইয়া দেওয়া যাবে, আরে সাহাবি তো ভুল করছে, সাহাবি তো এই গুনাহ করছে, সাহাবির তো এই সমস্যা ছিল, এ তার এই কথাটাও ভুল হইতে পারে। ভবিষ্যতে পুরা দিনের যে উৎস, ওই উৎস যদি আক্রমণের শিকার হয়, পুরা দিনটা আক্রমণ করা সহজ হয়ে যাবে। এই সূক্ষ্ম বিষয়টার কারণে ওলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা সাহাবায়ে কেরামকে নিরাপদ রাখতে চেয়েছেন। আমি চলে গেছি অনেক দূরে অন্য জায়গায়, আলোচনার বিষয় তো আমার ওইটা না। বলতেছিলাম যে নবীরা শুধু নির্দোষ ছিলেন, আর সবাই দোষ করছে, কিন্তু আরেকটা শ্রেণী যারা দোষ করলেও কখনো কখনো সেটা শুধরে নিয়েছেন, আল্লাহ তাদেরকে মাফ করার ওয়াদাও করেছেন, এই জন্য তাদেরকে নিয়ে কোনো কথা বলার সুযোগ আমাদের নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন কেন? এবাদতের জন্যে। ওই কথাটার প্রসঙ্গেই বলা, এবাদতের জন্যে কি ফেরিস্তারা যথেষ্ট ছিল না? না ছিল না। কেন ছিল না? কারণ ফেরিস্তাদের মধ্যে ওই বিরোধিতার অবস্থা ছিল না। আমরা মানুষ, আমরা বিরোধিতা করে করে আগাচ্ছি, এইটাই হচ্ছে পুরস্কার পাওয়ার উপযুক্ত ব্যক্তি। যে ফেল করবে সে জাহান্নামে, যে পাশ করবে সে জান্নাতে। কথা তো ছিল সারাক্ষণ এবাদত করা, তা আল্লাহ আমাদের উপর দয়া করছেন, ঠিক আছে, সারাক্ষণ এবাদত তোমার পক্ষে তো সম্ভব না, তো আল্লাহ বৈধ কাজের সুযোগ দিয়েছেন, ঘুমাইতে হবে, খাইতে হবে, কামাই করতে হবে, এগুলো আলাদা আলাদা বলেছেন। কিন্তু কিন্তু নবী আলাইহিসসালাম চান নাই কোনোভাবে, দেখেন দুইটা পদ্ধতি আল্লাহর সাথে জুড়ে থাকার, সারাক্ষণ এবাদতের। এক একটু পরে আসতেছে, যেটা আমাদের মূল প্রসঙ্গ আজকের, সাথের একটা প্রসঙ্গ আপনাদেরকে শোনাই, যে সারাক্ষণই তো এবাদতের দরকার ছিল, যেহেতু আল্লাহ বানাইছেন আমাদেরকে তার জন্যই। কিন্তু হযরত মুফতি তাকি ওসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া এক আয়াতের ব্যাখ্যায়, সূরা আহজাবের 41 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদারেরা জিকির করো বেশি 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 বেশি। এই কথা কার? আল্লাহর। আল্লাহ বলছেন বেশি 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 জিকির করো। তাহলে মুফতি তাকি ওসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া সহজ করছেন, বলে বেশি বেশি জিকির, কত কাজ কাজ আছে তোমার, কত ব্যস্ততা আছে, মানুষ হিসাবে কত প্রয়োজন আছে, সব কিছু মিটাইয়া বেশি বেশি জিকির করার সুযোগ কোথায়? তো বলে এই জন্যই নবী আলাইহিসসালাম আমাদের জন্য একটা সহজ হয়েছে। নবী আলাইহিসসালামের জীবনটাই আমাদের জন্য একটা সহজ পদ্ধতির ব্যবস্থা হয়েছে, কি যে আমার জীবনের প্রত্যেকটা কাজ যদি আমি সুন্নত তরিকায় করি, তো আমার ওই সাধারণ আমলটাও, আমি আগে বলেছি যে সুন্নতের এত পাওয়ার যে আদত, স্বাভাবিক যে কাজ, আমাদের রুটিন যে কাজ, এই আদতকে এবাদত বানায় দেয়। এটা হচ্ছে সবসময় নিজেকে এবাদতের সাথে জুড়ে রাখার একটা পদ্ধতি। যে কোনো কাজ কোন তরিকায় করা? সুন্নত তরিকায় করা। আর নবী আলাইহিসসালাম কী করছেন দেখেন, নবী আলাইহিসসালাম আমাদেরকে যে কোনো কাজ করার দোয়া শিখাইছেন, যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলার কথা শিখাইছেন। কেন? সারাক্ষণ যেন আমরা আল্লাহর সাথে জুড়ে থাকি, এটা নবী চেয়েছেন। নামা জামাটা গায়ে দিবা, একটা দোয়া পড়ো না, উপরে উঠতেছো একটা দোয়া পড়ো না, নিচে নামতেছো সুবহানাল্লাহ পড়ো না, গোসল করবা, অজু করবা, টয়লেটে ঢুকবা, অজু থেকে বের হবা, একটু দোয়া পড়ে নাও, পানি খাবা, একটু দোয়া পড়ে নাও, খাওয়া শেষ আরেকবার পড়ে নাও, ঘর থেকে বের হবা, দোয়া পড়ে নাও, ঢুকবা, দোয়া পড়ে নাও। সব কাজে নবী আলাইহিসসালাম দোয়া শিখাইছেন। যেগুলো নির্দিষ্ট দোয়া নেই সেগুলো বিসমিল্লাহ বলতে শিখাইছেন, যে বিসমিল্লাহ বলো। কেন? কেন? নবী আলাইহিসসালাম চেয়েছেন আমি আপনি যেন সারাক্ষণ আল্লাহর সাথে জুড়ে থাকি। এটা হচ্ছে নবীর কাজ। শয়তানের কাজ হচ্ছে আমাকে আপনাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সূরা আরাফ 16 নম্বর আয়াত। শয়তানের টার্গেট হচ্ছে বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা। নবীদের কাজ ছিল মানুষকে, বান্দার বান্দাহকে রবের সাথে যুক্ত করা। ধারা দুইটা হয়ে গেছে, খুব খেয়াল করেন, একটু মনোযোগ চাই। নবীদের কাজ কি? বান্দাহকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া। শয়তানের কাজ কি? বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা। তো নবী আলাইহিসসালাম বান্দা যেন সবসময় রবের সাথে জুড়ে থাকেন, আমাদেরকে বিভিন্ন দোয়া শিখাইছেন, বিসমিল্লাহ বলা শিখাইছেন। এখন দেখেন শয়তান তার মিশন বাস্তবায়নের নানান পদ্ধতি গ্রহণ করে। আমরা মাঝে মধ্যে আপনাদের সামনে পদ্ধতিগুলো আনি,
যে শয়তান রব থেকে বিচ্ছিন্ন করার কত পদ্ধতি যে আনবে, শয়তান যত পদ্ধতি আনুক, সময়ের আলেমদের কাজ হচ্ছে ওই পদ্ধতির প্যাকেট খুইলা ভিতরের জিনিস দেখায় দাও। আমাদের কাজ হচ্ছে, আমি বলি মাঝে মধ্যে, যে শয়তানের কাজ হচ্ছে মোড়ক চেঞ্জ করা, প্যাকেট চেঞ্জ করে করে পুরান জিনিস গিলাইতে চেষ্টা করা। পুরান জিনিস কি? ওইটাই, বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আর সময়ের আলেম হিসাবে আমাদের কাজ হচ্ছে ওই প্যাকেট ছিঁড়ে মানুষকে দেখায় দেওয়া জিনিস কিন্তু আগেরটাই। এই যে সাম্প্রতিককালে এক নতুন প্যাকেট বানাইছে শয়তান, শয়তানের দোসরকে দেওয়া বলানো শুরু করছে, আমাদের উপর ভূত চাপে মাঝে মধ্যে, স্বাধীনতা কে কেন্দ্র করে, তারপরে পহেলা বৈশাখকে কেন্দ্র করে, একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমাদের মাথায় ভূত চাপে মাঝে মধ্যে। আর শয়তান কিছু লোক লাগায় আমাদের উপর চাপানোর জন্যে। সেই একজন গত কয়দিন আগে আল্লাহর বান্দার বড় কলিজায় লাগছে, এই যুব সমাজ ধীরে ধীরে কেমন যেন হয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে, যে আগে দেখেছি আমরা আমাদের ঘরে আমাদের মাও কথা বলেছেন, বাংলায় কথা বলতেন। কিসে কথা বলতেন? বাংলায় কথা বলতেন। মা তুমি খেয়েছ? হ্যাঁ বাবা খেয়েছি। আর এখন কি এক প্রজন্ম আসলো, ওরা বলে আলহামদুলিল্লাহ। আশ্চর্য কথা, বাংলা ভাষার তো 12টা বাজায় দিছে, ওরা কথায় কথায় বলে মাশা আল্লাহ, বারাকাল্লাহ, জাজাকাল্লাহ, ইনশাআল্লাহ। এগুলো কই পাইছে? এগুলো তার মাথা ব্যথার কারণ হয়ে গেছে। এবং কিভাবে বলে যে দুনিয়ার কোনো দেশ নাই, গাধা তুই নাকি ছিলিস, সেলিম আল দিন নাকি এক ব্যক্তি নাট্যকার, তার বলে কম্পিউটার অপারেটর ছিল, তো দুনিয়া দেখছস কদ্দুর, তুই ছিলি কম্পিউটার অপারেটর, ওই বেটার স্ক্রিপ্ট চুরি করে করে তার ওই ওই সালা কি সেলিম আল দিন, ওই ব্যক্তির স্ত্রীর সাক্ষাৎকার, যে অত চুরি করছো, চোর, ও পিএস ছিল না, ওই পিএস হওয়ার মতো যোগ্যতা ওর নাই, অত ছিল কম্পিউটার অপারেটর, ওখান থেকে স্ক্রিপ্ট চুরি করে করে নাটক বানায় এখন নাট্যকার হয়ে গেছে। এখন একটু যাতে আসা দরকার। আর ওরা জানে এই নাট্য মঞ্চগুলোতে এই নাটক ফাটক যারা করে ওখানে একটু যাতে আসার জন্য রাস্তা একটাই, দাড়ি নিয়ে একটা খোসা মারো, টুপি নিয়ে একটা খোসা মারো, পর্দা নিয়ে একটা খোসা মারো, ইসলামিক তাহজিব নিয়ে একটা খোঁচা মারো, আরবি শব্দ নিয়ে একটা খোঁচা মারো, বাস তুমি যাতে উঠে যাবা। এটা করে কেউ 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 আবার পিঠ বাঁচানোর জন্য ইচ্ছা করে খোঁচায়া লাইমলাইটে আসতে চায়, আলোচনা আসতে চায়। এই যে নোমান নামক লোকটা, সে দুইটার মধ্যে ঝড়াইয়া গেছে, কারণ তার হিস্টোরির টান দিতে যায়া দেখি হায়রে এই লোক আরবি নিয়ে কথা বলে, তার ঘরে বলে আরবি উচ্চারণ হয় নাই, মিথ্যা কথা, কারণ সে ওই পরিবারের ছেলে না, তার বাবা একটা নুরানি মাদ্রাসার কি বলে প্রতিষ্ঠাতা ছিল, নুরানি মাদ্রাসা বানাইছে তার বাবা, সে নিজ আলিয়া মাদ্রাসায় পড়েছে। যেই সন্তান নিজে মাদ্রাসায় পড়ে, তার বাবা মাদ্রাসার প্রিন্সিপাল, ওই ঘরে আরবি শব্দ উচ্চারণ হয় না, ও বললি হবে, আমরা বুঝি না এগুলা, ও তো আসছে ওই জায়গা থেকে। এরপর আস্তে আস্তে কি হয়ে গেছে, এখন নাট্যকার হয়ে গেছে। এখন এই সাজার কারণটা কি, ওটাও খুঁজে বের করা হয়েছে, যে ওই যে যখন বাংলা ভাইয়ের আবির্ভাব হয়েছিল না, তখন ইসলামী ধারার এক পত্রিকায় তার কলম আছে, সেই কলমে সে লেখছে ঘরে ঘরে বাংলা ভাই হওয়া দরকার ছিল, থানায় থানায় বাংলা ভাই হওয়া দরকার ছিল। আজকে এই সুশীলরা শুধু বাংলা ভাইয়ের দাড়ির কারণে তার বিরোধিতা করছে, শুধু তার ইসলামী ওই শব্দের কারণে, হ্যাঁ এগুলার কারণে তার বিরোধিতা করছে। সে যে কাজটা করছে সর্বহারাদেরকে নির্মূল করার জন্যে, এটা খুব প্রশংসনীয়, এটা আমার কথা না, আবার কোট করে বললেন না এই লোক বাংলা ভাইয়ের লোক, এটা নোমানের বক্তব্য পত্রিকার তার তার কলাম এগুলো। এখন হয়তো কোনো জায়গায় তাকে ব্যবহার করার জন্য কেউ ওইটা টান মারছে, এই তুই তো বাংলা ভাইয়ের সদস্য, তুই তো বাংলা ভাইয়ের সাপোর্টার, তুই তো বাংলা ভাইয়ের পক্ষে কথা বলেছিস, বলে হা বলতে এখন এগুলা বল, নাইলে কিন্তু টান দিব। হয় পিঠ বাঁচানোর জন্য এই কাজগুলো করছে, অথবা অথবা নিজেকে ওই একটু যাতে আনার জন্যে, একটু আলোচনায় আনার জন্যে, কোনো রকম আগায় টাগায় যদি একুশের কোনো পদক টদক মিলে বাংলার এত আপনজন হওয়ার কারণে, তো সারা জিন্দগি চলে যাবে এইরকম একটা অবস্থা। হ্যাঁ আল্লাহ তাআলা যার যার টার্গেট দুনিয়া সে তো এই কাজ করবেই, যার টার্গেট আখিরাত সে সারা দুনিয়া দিলেও তো দিনের বিরুদ্ধে বলবে না। মোহতারাম হাজরিন, আপনাদেরকে বলছি, ওরা যত বিরোধিতা করবে করুক যায়া, আমরা ইমানদার, আমাদের মুখে, আমাদের দিলে, আমাদের মননে, আমাদের সব কিছুতে সারাক্ষণ আমার রবের নাম উচ্চারিত হবে ইনশাআল্লাহ তাআলা। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এদেশের মানুষ কেউ নৌকায় ভোট দেয়, কেউ ধানের শীষে দেয়, কিন্তু এদেশের মানুষের একটা বিষয় আছে, তারা দেশকে ভালোবাসে, দেশপ্রেম, ইমানি চেতনা। এদেশের মানুষের সম্পদ আলহামদুলিল্লাহ, যে দলই করুক না কেন দিনের বিরুদ্ধে কথা বললে কেউ বরদাস্ত করে না। কেন?
কারণ আমরা আল্লাহু আকবারের ধ্বনি শুনতে শুনতে আমাদের ঘুম ভাঙে, ওই হৃদয়ে আল্লাহর বিরুদ্ধে কেউ ঢুকাবে এটা সম্ভব না ইনশাআল্লাহ। আল্লাহু আকবারের ধ্বনিতে আমাদের সন্ধ্যা হয়, আমাদের সারাক্ষণ আমরা পাঁচবার হাজারো মসজিদের মাইকের আওয়াজ যেখানে আল্লাহু আকবারের ধ্বনিতে উচ্চারিত হয়, লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র সারাক্ষণ যারা আল্লাহর কালামের তিলাওয়াত করতে থাকে, ইমানদাররা সব কামকাজ বন্ধ করে যখন জুমায় মসজিদে চলে আসে, নামাজে চলে আসে, ওই দেশে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী শিক্ষার বিরুদ্ধে, আরবির বিরুদ্ধে কেউ কটুক্তি করে পার পাবে, কেউ আগায় নিতে পারবে, অসম্ভব অসম্ভব ইনশাআল্লাহ, এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে বলি এখন থেকে আরো বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ শাবাশ, আমি এটাই চাচ্ছিলাম, বলেন বাড়াবেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ শুনে খুশি তো আজকে কথাবার্তা, আর বলেন আলহামদুলিল্লাহ, আরো শুনতে চান তো মারহাবা জাযাকুমুল্লাহ, যেখানে দরকার নেই সেখানেও বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। যা ধরবেন বলবেন বিসমিল্লাহ, বলেন যা ধরবেন কি বলবেন বিসমিল্লাহ, ওদের কলিজায় আরো আগুন লাগায় দেন। ওই যে আমি মাঝে মধ্যে বলি আমাদের, আমরা কার সন্তান, কার সন্তান, তা আমি বলি এখন থেকে খালি আদম বলবেন না, বলে কেন কি বলবেন, বলে নবী আদমের সন্তান, কি বলবেন, বলে হঠাৎ করে নবী বাড়াইলেন যে ওরা কাশছে, যে ওরা কাশছে আমরা বাড়াবো, খোসাটা একটু ভালো করে লাগুক, আগে ছিল আদম শুমারি, কাইটা জনশুমারি বানাইলি কেন, আগে জবাব দে আদম কোন কারণে কাটা হইলো, কারে কোন দিকটা খোঁচাইছে আদম আলাইহিস সালাম আইসা, যে তাড়াতাড়ি আমার কাট আমার নামটা যেখানে সেখানে ব্যবহার হয়, কোন জায়গাতে খোঁচা খাইয়া আদম কাটা হইলো আমরা জানতে চাই, কারণটা কি, একটা কারণ তো লাগবে, আজীবন চলছে আদম শুমারি, ওইটা কি ভুলটা কোন জায়গায় হয়েছে, এখন এটা জন হইলো কোথা থেকে আদমের জায়গায়, ও জন যেহেতু বানাইছো আদম থিকা, তা আমরা এখন আর আদম বলবো না, তোমরা কাটছ আমরা বাড়াবো, আগে বলতাম আদম সন্তান, এখন বলবো নবী আদমের সন্তান। এরপরও কাড়াকাড়ি হইলে আরও শব্দ আছে আমাদের কাছে, সফিউল্লাহ লাগাইয়া দেবো, কী লাগাইয়া দিব, সফিউল্লাহ লাগাইয়া দিব, ওরা কাটবে আমরা বাড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ, আবার বলেন ঠিক আছে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। উদ্দেশ্য কী, উদ্দেশ্য হচ্ছে সারাক্ষণ আল্লাহর সাথে জুড়ে থাকা, আমার নবীর টার্গেট ছিল এটা, এই দোয়া শেখানোর টার্গেট ছিল এটা, কথায় কথায় কাজে কাজে বিসমিল্লাহ বলার টার্গেট ছিল এটা, কারোর সাথে দেখা হইলেই সালামের টার্গেট ছিল এটা, সারাক্ষণ বান্দা রবের সাথে জুড়ে থাক, সারাক্ষণ রবের সাথে জুড়ে থাক, এক মুহূর্তের জন্যও যেন রব থেকে বিচ্ছিন্ন না হয়, কেন রব আমাকে বানাইছে না তো এই কাজের জন্যে, আমি পারি না যতক্ষণ পারি যেন চালিয়ে নিতে পারি, সারা কাজটা আমি রবের নাম নিয়ে বলতে পারি না, শুরুটা তো করি, শেষ হওয়ার পর আলহামদুলিল্লাহ তো বলি, তো একটা জোড়া হয়ে গেল, শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ, কি চমৎকার আমাদের ব্যবস্থা আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, বিসমিল্লাহ বলে খাবো, আলহামদুলিল্লাহ বলে শেষ করবো, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, আল্লাহর প্রশংসা করবো, এগুলো করতে করতেই খাবো, পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবো, খাওয়ার শেষে কি বলবো আলহামদুলিল্লাহ বলবো, টয়লেটে যাওয়ার সময় আউযুবিল্লাহ বলে ঢুকবো, বের হয়ে আলহামদুলিল্লাহ বলবো, আমাদের সব কাজ আমাদের নবী এভাবে শিখাইছেন, আল্লাহর নামে শুরু করবা, আল্লাহর নামে শেষ করবা, আমরা আল্লাহর নামে শুরু করেছি, আজান দিয়েই আমাদের দুনিয়ায় আগমন হয়েছে, আমাদের আমাদের আসার পর আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদের আপনজন আমাদের কানে আজান ঢুকাইছে, আমরা আজানের আওয়াজ সহ দুনিয়ায় এসছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওই আল্লাহর আজান, আল্লাহর শব্দ, আল্লাহর নাম, এগুলো শুনতে শুনতেই আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই, শুধু শুনতে শুনতে না, হৃদয়ে লালন করে ধারণ করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। সেটার জন্যে সারাক্ষণ একটা প্র্যাকটিস দরকার না, সারাক্ষণ প্র্যাকটিস দরকার না, দরকার না, প্র্যাকটিসে না থাকলে তো ফর্ম হারা যায় না, তো প্র্যাকটিসে থাকা লাগবে, সেই প্র্যাকটিসের ব্যবস্থাই নবী করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় নবী আপনার উপর আমাদের জান কোরবান, কি কাজ আপনি করে দিয়ে গেছেন আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্যে, আলহামদুলিল্লাহ নবীর জন্যেও বলি জাযাহুল্লাহ, আল্লাহ আপনারও উত্তম জাযা দান করেন, যেমন আপনার উপযুক্ত আমরা দিতে পারবো না, আপনার উপযুক্ত যেমন বিনিময় আল্লাহ ওই বিনিময় আপনাকে দিয়ে দেন, এটা হচ্ছে আল্লাহর সাথে জুড়ে থাকার একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে আল্লাহ মাঝে মাঝে কিছু সময় দেন, বান্দা সারাদিন পারস নাই, এই একটা সময় তুই আমার সাথে একা একা থাক, নামাজের সময় ডাকেন, হ্যাঁ নামাজের সময় সব কাজ বন্ধ, আল্লাহু আকবার বইলা, তাকবীরে তাহরিমা বলি না, শুরুর তাকবীরে কি বলি তাহরিমা, মানে দুনিয়ার সব কিছুকে আমি হারাম করলাম, এখন সব চলবে কার, আল্লাহ, ওই যে সারাক্ষণ ইবাদত করতে পারো নাই, তো মাঝে মধ্যে একটা টাইম আইসা বলো না আল্লাহ এখন সব হারাম, এখন তুমি আর আমি, তো কথাবার্তা শুরু হয়ে যায়, বান্দা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ বলে দেখছো
আমি যেই জন্য বানাইছি বান্দা কাম চালু করে দিছে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা বলে আর রহমানুর রহিম, আল্লাহ বলে আসনা আলাই আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, গুণ কীর্তন করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ সাথে সাথে জব দেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মহত্ব বয়ান করেছে। দেখেছো তোমরা না বলেছিলা যে কারে বানাবেন, এরা যায় মারামারি করবে, দেখো মারামারি করে না, এই যে আমার প্রশংসা করতেছে, আমার গুণ কীর্তন করছে, আমার মহত্ব বরত্ব বয়ান করতেছে। বান্দা যখন বলে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, আল্লাহ বলেন অলি আব্দি মা সাআলা, ও আল্লাহ আমি আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন বান্দা হাজা বাইনি ও বাইনা আব্দি, এটা আমার আর তোমার একান্ত বিষয়, তুমি কার করো না করো তুমি জানো আমিও জানি, দুই নম্বরই করলে কিন্তু ধরা পড়ে যাবা। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, আল্লাহ তখন জবাব দেন হাজা ওলি আব্দি মা সাআলা, আমার বান্দা যা চায় আমি তা মঞ্জুর করে দিলাম। এই যে একান্ত এবাদতের জন্য যে বানাইছে, ওই বান্দা এসা স্বীকার করতেছে আল্লাহ আপনারই তো এবাদত করি, যাই না কোথাও। ওই মূল মাকসাদের দিকে মাঝে মধ্যে আমরা ফেরত আসি, রমাজান মাসও ওই মূল উদ্দেশ্যের দিকে ফেরত আসার একটা লম্বা সময়, নামাজে হচ্ছে একটা বিশেষ সময়, রমাজান মাস হচ্ছে পুরা মাসটাই হচ্ছে এবাদতের মাস। আমাদের বড়রা ওইভাবে বলেন যে ভাই একটা মাসকে এমন বানাও মূল উদ্দেশ্যের দিকে ফেরত আসো, বলে মূল উদ্দেশ্য কি, আমার তো স্বাভাবিক কাজগুলো করতেই হবে, বলে দুইটা কাজ রমাজান কেন্দ্রিক দুইটা প্রস্তুতি খুব সংক্ষেপ সবাইকে বলে দেই, দুইটা প্রস্তুতি। এক নাম্বার, এই এক সপ্তাহ টাইম দিলাম, আপনি প্রতি মুহূর্তে হিসাব করে করে টুকতে থাকেন, এই কাজটা না করলেও চলতো এখান থেকে এক ঘন্টা বাইর কর, এই কাজটা না করলেও চলতো এখান থেকে আধা ঘন্টা বাইর কর, ফেসবুক কি আসে যায় চালাইলাম না, এখান থেকে পাঁচ ঘন্টা বাইরে কয় ঘন্টা, আর আমাদের বোনদের জন্য ইউটিউব বাদ দিলে দশ ঘন্টা বাইর হবে, কয় ঘন্টা, দশ ঘন্টা খালি রেসিপি তালাশ করতে করতেই তো যায়, আর ডিজাইন কোন জায়গায় কোন ডিজাইন পাওয়া যায় এগুলো তালাশ করতে করতে পাঁচ ছয় ঘন্টা জায়গা। বলবেন রমজান থাক আরও বাড়াইয়া দিবে এই ঈদে কোনটা আসছে দেখার জন্যে, একটু বুঝাইয়া শুনে বললেন যে ভালোটাই দিব, তুমি একটু এবাদতে থাকো ইনশাআল্লাহ জান্নাতে আর চেয়ে সুন্দর ড্রেস পাইবা, এগুলো বলে বলে বুঝা টাইম বের করা, এটা হচ্ছে আমাদের রমজানের এক নম্বর প্রস্তুতি। দুই নম্বর প্রস্তুতি হচ্ছে রোজার উদ্দেশ্য আমি যেন মুত্তাকি হই, গুণা ছাড়ার একটা প্র্যাকটিস হয়, তো একটা মাস অন্তত এমন কাটাই যে আমি গুণাহ করবো না ইনশাআল্লাহ তাআলা। দেখেন কত দুর্ভাগ্যের কথা, গুণা যেন সারা বছর না করি এই জন্য আল্লাহ রোজা ফরজ করছেন যে হালাল জিনিসগুলো ছাইড়া ছাইড়া তোমার অভ্যাসটারে তুমি শক্ত বানাও, বৈধ জিনিসের প্রতি মানুষ সহজলভ্য হওয়ার কারণে দিল স্বাভাবিকভাবে ওদিকে যাবে, ওইটার থেকে যখন বিরত রাখবো নিজেকে একটা প্র্যাকটিস তৈরি হবে, প্র্যাকটিসে কষ্ট বেশি, প্র্যাকটিসে কষ্ট বেশি, স্বাভাবিক ময়দানে কষ্ট কম, প্র্যাকটিসে যে যত বেশি কষ্ট করে তার ময়দান সহজ হয়, রমজানের প্র্যাকটিসটা যত কঠিন হবে সারা বছর গুণা থেকে বাঁচা আমার জন্য তত সহজ হবে। কিন্তু আমরা বড় অবাককাণ্ড করি, হালাল খাওয়া ছাড়ি হারাম খাওয়া চালু করে দিই, দেখছেন কারবার, হালাল খাওয়া ছাড়ি হারাম কী রোজা হইল। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন বহু রোজাদার এমন আছে, হ্যাঁ রুব্বা সাইম লাইসা লাহু সিয়াম ইল্লাল জুয়, সে শুধু ক্ষুধার্তই রয়েছে, তার রোজার কোনো দাম নাই, আর যদি হাকিকি রোজা হয় তা আল্লাহ তাআলা বলেছেন রোজা এটা আমার, আমার আমি নিজ হাতে তার ওই বিনিময় দিব, সুবহানাল্লাহ। কেন আমার, সব আমলের মধ্যে মাকসাদ থাকতে পারে, নামাজ পড়তেছে মাকসাদ উদ্দেশ্য থাকতে পারে, যাকাতের উদ্দেশ্য, হজের তো আরও বেশি হাদিসাব, কিন্তু রোজা একমাত্র আমল যা বান্দা আল্লাহর জন্যই করে, কেন কোনো অপরাধী গোপনে পানি খায় না, বহু অপরাধী গোপনে গুনাহ করে গোপনে আমল ছেড়ে দেয়, কিন্তু কোনো অপরাধী রোজা রাখলে গোপনে কী খায় না, তার মানে সারাক্ষণ যার দিলে কার জন্যে করতেছি, এই জন্য আল্লাহ স্বীকৃতি দিয়েছেন যে রোজা আমার, এই জন্য আমি এটা নিজে দিব, এখানে কোনো ভেজাল নাই। তো এমন একটা দামি আমলকে যেন আমি গীবতের কারণে, চোখের গুনার কারণে, হাতের গুনার কারণে আমি যেন নষ্ট করে না ফেলি, এই জন্যে দুইটা আমার রোজার প্রস্তুতি। এক হচ্ছে রুটিন বানান, রুটিন, চব্বিশ ঘন্টার রমাজানের রুটিন বানান,
অন্য বছরের সময়ের যে আপনার রুটিন তার থেকে 5-6 ঘন্টা অনায়াসে বের করতে পারবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, যত ব্যস্ত মানুষ হোক, আমাদের মধ্যে থেকে বেশি ব্যস্ত নাকি আপনি, তারপরেও 5-6 ঘন্টা অতিরিক্ত বের করা যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনি বের করেন ওটাকে তিলাওয়াত আর নামাজে লাগাইয়া দেন। রোজার যেটা দামি আমল তিলাওয়াত আর নামাজ। রাতে বেশি বেশি নামাজ পড়বেন, দিনে বেশি বেশি তিলাওয়াত করবেন, বাস। হ্যাঁ, রাতেও তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আর একটা হচ্ছে গুনামুক্ত থাকার একটা পাক্কা ওয়াদা আমরা করি, প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ তাআলা। মনে থাকবে ইনশাআল্লাহ, শুরু করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, কালকে থেকে প্রশিক্ষণ আলহামদুলিল্লাহ। রমজান মাস কেন্দ্রিক আমাদের যে কোরআন প্রশিক্ষণের যে ব্যবস্থা হয়, কালকে ঈশার নামাজের পর থেকে বয়স্কদের কোরআন শিক্ষার সেই প্রশিক্ষণ শুরু হবে ইনশাআল্লাহ। আমরা অংশগ্রহণ করব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন।